জাঁকজমকপূর্ণভাবেই রাজ্যে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। রীতি মেনে সোমবার হয় পূজা। গণেশ চতুর্থী বা গণেশোৎসব বাৎসরিক পূজা উৎসব। ভক্তরা বিশ্বাস করেন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলুগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিতি নামেও পরিচিত। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব রূপে পালিত হয় এই উৎসব। সাধারণত 20 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের মাঝে কোনো একদিন পড়ে গণেশ চতুর্থী। গণেশোৎসবের সমাপ্তি হয় অন্তত চতুর্দশীর দিন। গণেশ পুজো ভারতের সর্বত্র অনুষ্ঠিত হলেও বেশ কিছু রাজ্যে মহাসমারোহে পালিত হয়। ত্রিপুরায়ও এই উৎসবের ব্যাপ্তি ঘটেছে। কয়েক বছর আগেও রাজধানী আগরতলায় যেখানে হাতে গোনা 2-4টি পুজো হতো, সেই জায়গায় বর্তমানে অনেক পুজো হয়। এই বছরও এর ব্যতিক্রম ঘটেনি। এরই মধ্যে এবছর বড় আকারে পুজো হচ্ছে রবীন্দ্র ভবন চৌমুহনীতে। সোমবার নিয়ম মেনেই হয় পুজো। পুজোকে কেন্দ্র করে বসেছে আনন্দ মেলাও, রয়েছে সরকারি বিভিন্ন দপ্তরের স্টল। 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে সেখানে এই উৎসব। 2013 সাল থেকেই গণেশ পূজা করে আসছি। আমাদের এই গণেশ পূজা করার মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যবাসী তথা দেশবাসীর মঙ্গলার্থে, যাতে গণেশ বাবার আশীর্বাদ বর্ষিত হয়, ওই ওই কামনা করি বা ওই দিয়ে নিয়েই আমরা পুজো করছি। এভাবে চললে আগামী দিনে গণেশের পুজো আয়োজনের বিস্তার আরও ঘটবে ধারণা ভক্তদের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 ড্রপ।